এটা কি হইল ভাই বলতো? আমি নিজে শুনে হতভম্ব হয়ে গেছি আপা, এটা কিভাবে সম্ভব বলেন? সুরভি ভাবির দিকে তো তাকানো যাইতেছিল না, আহারে কষ্টে আমার বুকটা ফাইটেই যাইতেছিল। সেই অল্প কয়েকদিন আগে বিয়ে হইল, কয়দিন সংসার করছে বল? পিন্টুর কি অবস্থা আপা? আরে পিন্টু, তোদের বন্ধুদের মধ্যে সবচাইতে ভালো ছেলে পিন্টু, বোবা হয়ে গেছে, একেবারে বোবা হয়ে গেছে, শুধু ফেল ফেল করে তাকায় ছিল। ধুর, আমার সাথে দেখাই হইল না। তোদের না কারো একজনের যাওয়া উচিত ছিল পিন্টুর সাথে, তুই তো ছিলি না। আর ডালিমকে যে পাঠাবো, ডালিম চলে গেলে আমি কার সাথে থাকবো বল? ডালিম কই? ডালিমকে দেখতেছি না যে। ডালিম ঘরেই আছে, ঘুমায় গেছে মনে হয়, তুই জানা কে দেখ? না না থাক, আমি এখানে থাকি। এই ডালিম। আচ্ছা তুই তাহলে এখানে দাঁড়া, আমি যাই দেখি ডালিম ঘুমাইছে না কি করে। ডালিম, ডালিম উঠ, টুলু আসছে। টুলু আসছে? কই কই টুলু? বাইরে উঠ। আচ্ছা শুন, টুলুকে নিয়ে এবার একটু তোর দুলা ভাইয়ের কাছে জানো। দুলাভাইকে আবারও কল ধরা বন্ধ করে দিছে? কল ধরেও না, কল দেয়ও না, এই মাসে তো টাকা পাঠানো বন্ধ করে দিছে। আমার মনে হয় কি, তোর দুলাভাই মনে কোনো সমস্যায় পড়ছে, আমাদেরকে বলতেও চাইতেছে না। তো যত বড় বিপদেই থাকুক, কল দিলে কল ধরবে না, এটা কোনো কথা? চুপটার স্বভাব তো বিয়ের পর থেকেই দেখতেছি। তুই একটু জানা টুলুকে নিয়ে তোর দুলাভাইয়ের সাথে দেখা করে আয়। আচ্ছা দাঁড়া, আমি দেখি টুলুর সাথে কথা বলে। কিরে তুই এখানে বাইরে দাঁড়িয়ে আছিস? ধুর, কথাটা শোনার পর থেকে আর কিছু ভালো লাগতেছে না, যাইতেও পারলাম না, দেখাও হইল না। আমি অবশ্য ভাবিরে বলে রাখছি যেন কোনো প্রয়োজন মনে করলে ফোন দেয়। এখন একটা কল দে না। কাকে? পিন্টুকে। পিন্টুকে দেয়া যায়। কি ফোন বন্ধ? ওর মোবাইলে মনে হয় চার্জ নেই, আর ও মনে হয় খেয়ালও করে নেই। চল না, কালকে একবার যাই। যাইতে পারতাম, কিন্তু দোস্ত আমরা তো আছি আরেক সমস্যায়। কি সমস্যা? সমস্যা টমস্যা কিছু না, তুই কালকে একটু যা না ডালিমকে নিয়ে তোর দুলা ভাইয়ের কাছে। লোকটাকে ফোন দিতেছি, ফোনও ধরে না, কল ব্যাকও করতেছে না, অসুখ বিসুখেও তো পড়তে পারে না। সুরভি ভাবি তো গত পরশু দিনও তার হাজবেন্ডের সাথে কথা বলছে, সুস্থ সবল মানুষ, আজকে সেই মানুষটা কবরে, নিঃশ্বাসের কোনো দাম আছে বল? না তা ঠিক। পারবি না যাইতে কালকে? আসলাম তো মাত্র, এখনো বাসায় যাই নাই, বাসায় গিয়ে দেখি মা কি বলে। তোরা না দুই বন্ধু কিছু না বুঝা দুই দিকে দৌড় দিলি, মামলা করছে, পুলিশ পাঠাইছে, এইসব কথা কে বলছে তোদের? আর বলে না আপা, কি যে একটা বোকার মতো কাজ করলাম। কিসের বোকার মতো কাজ করছি? কপাল ভালো আমাদের যে মুকুল ভাই কিছু হয় নাই, মুকুল ভাই যদি মরে যাইতো তাহলে বুঝতি। আচ্ছা আমি আসি। টুলু, আন্টির সাথে কথা বলে তুই কিন্তু আমাকে একটু জানাবি, তুই যদি না যাস অন্তত ডালিমকে তো আমার পাঠাইতে হবে। আপা আমি কিন্তু একা যাবো না দুলাভাই এখানে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, মার সাথে কথা বলি, মা হয়তো যাইতে দিতে পারে। দেখ ভাই একটু চেষ্টা করে দেখ। আচ্ছা আসি। আচ্ছা